وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بحسن إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলীগণ শেখ আইনুল হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে ভাষা অনেকটা নম্র অনেকটা মার্জিত কারণটা হচ্ছে আলুসুন্না মিডিয়ার ধোলাই কাজে লেগেছে শেখের কাছে আমার বিনীত অনুরোধ আমরা সর্বদাই মার্জিত ভাষায় কথা বলি সর্বদাই ভদ্র ভাষাতেই কথা বলি কিন্তু অভদ্রতা শিখেছি আপনার কাছ থেকে আর আপনি নিজেই বলেছেন সময় সাপেক্ষে প্রয়োজনে বলতে হয় কিছু গায়ের মোকাল্লিদ হানাফি ভাই আমাকে গালি দিয়েছিলেন উল্টাপাল্টাভাবে আর জাহিল আমি তাদেরকে ব্যক্তিগতভাবে বলে নিই জাহিল হয় এই কথাটা আমি উল্লেখ করেছিলাম বিভিন্ন মহাদেশের উক্তি পেশ করেছিলাম আর কি আমি কাউকে গালি দিইনি আপনাকে তো সর্বদা আমি সম্মান করি এটা আপনার ধোলাইয়ের কারণে নয় রাসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিসে রয়েছে বড়দের সম্মান করতে হবে ছোটোদের স্নেহ করতে হবে তার জন্য সম্মান করি অন্য কোনো কারণ নেই শেখ তো আপনি আপনার বক্তব্যে তিন নাম্বার এপিসোডে এখানে উল্লেখ করেছেন শাহিদ আর তা আলিকের পার্থক্য বুঝেন না মাঝারি যেরকম আপনার বক্তব্যটা শোনেই আগে শাহিদ আর কোনটা তালেফ এটা মনে হয় বুঝছেন না কোনটা শাহিদ কোনটা তালেফ এটা মনে হয় বুঝছেন না ইমাম বুখারি পুরা সহল বুখারির মধ্যে কোথাও শাহিদ হিসাবে যে আছেন হ্যাঁ এই যে আপনার বক্তব্য কোন সানাদে উল্লেখ করেননি তা আর শাহেদ যাই হোক আপনি ওটা উল্লেখ করলেন মাসা আল্লাহ তা আলিকে ইমাম বখারি রহমাউল্লাহ যদি কোনো বর্ণনাকারীর ব্যাপারে মুনকারুল হাদিস বলেন তাহলে কি তালিকে তাকে নিয়ে আসা বৈধ তার থেকে বর্ণনা করা বৈধ তার কথা জম্ব খালি উল্লেখ করেছেন এটা কি বৈধ তালিক আর শাহাহেদ আপনি যদি বলেন পার্থক্য বুঝি না তাহলে আপনি দেখুন মুহাম্মাল বিন ইসমাল সম্পর্কে মহাদেসিনী কোরআ তারাই কি উল্লেখ করেছেন মাগানী লাখিয়ার আপনি দেখিয়েছেন একটি গ্রন্থ থেকে তৃতীয় খণ্ড নির্ভাব্য পৃষ্ঠায় তৃতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠায় ওখানেই রয়েছে এক লাইন নিচে আপনি ওটা পড়েননি এটা আপনি কেন পড়েননি আপনি অবগত কারণ ওখানেই রয়েছে ইমাম বুখারী রাহমাল্লাহ তাকে শাহিদ হিসাবে বর্ণনা করেছেন ইমাম বুখারি তাকে শাহিদ হিসাবে বর্ণনা করেছেন এক লাইন নিচে যদি আপনি পড়েন ওটাই পেয়ে যাবেন ওখানে বদরুদ্দিন আইনি মাকানি লাখিয়ার তৃতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠাতে যেখান থেকে আপনি তার কথা উল্লেখ করেছেন বিন ইসমাঈলের কথা ওই জায়গাতে একলায় নিচেই লেখা রয়েছে ইমাম বখারি রহমউল্লাহ তাকে শাহিদ হিসাবে বর্ণনা করেছেন আমি শুধু নয় ইমাম মিজিও এই কথা উল্লেখ করেছেন ইমাম বখারি রহমাল্লাহ তার থেকে শাহিদ হিসাবে বর্ণনা করেছেন তাহজিবুল কামাল আপনি দেখুন উনত্রিশ খণ্ড একশো উনাশি পৃষ্ঠা আল্লামা আইনি হানা ফি রহমউল্লাহ আরও এক জায়গায় বলেছেন ইমাম বখারি রহমউল্লাহ মুহাম্মান মিল ইসমাইলের বর্ণনা তা বা সমর্থক হিসাবে উল্লেখ করেছেন মতদাতুল কাহরি তেরো খণ্ড দুশো উনআশি পৃষ্ঠা এরা একথা উল্লেখ করেছেন যে ইমাম বুখারি রহমউল্লাহ মুস মোয়াম্মাল বিন ইসমা আইলকে বা সমর্থক হিসাবে বর্ণনা করেছেন সাইহুল বুখারিতে আল্লামা মিজি আল্লামা আইনি হানাফি তারা উল্লেখ করেছেন এটা আর আপনি যে গ্রন্থ দেখিয়েছেন মাগানি লাখিয়ার ওখানেও এটা উল্লেখিত রয়েছে আপনি ওটা উল্লেখ করেননি যাই হোক তারাই বলেছেন যে ইমাম বুখারি রহমুল্লাহ শাহিদ হিসাবে এটা উল্লেখ করেছেন তাহলে তাদের কথা অনুযায়ী প্রমাণিত হলো যে ইমাম বুখারির নিকটে মোয়াম্বাল বিন ইসমা আইল মুনকারুল্লাহাদিস না হন যদি মোয়াম্বাল বিন ইসমা আইল হাদিস হতেন তাহলে ইমাম বুখারি কেন শাহিদ হিসাবে বর্ণনা করবেন তারা তো নিজেই উল্লেখ করছেন যে ইমাম বুখারি রহমউল্লাহ মুয়াম্বাল বিন ইসমা আইলকে সৈদুল বুখারিতে সাইদ হিসাবে বর্ণনা করেছেন তাহাজিবুল কামাল উনত্রিশ খণ্ড একশো উনাশি পৃষ্ঠা আল্লামা আইনি ওই কথা উল্লেখ করেছেন আল্লামা আইনি হানাফি তিনি ওই কথা উল্লেখ করেছেন আমদাদুল কারি তেরো খণ্ড দুশো উনাশি পৃষ্ঠায় তারপর আপনি আরও একটা দিলেন বাদরুদ্দিন আইনি তিনিও তো হানাফি বাদরুদ্দিন আইনি তারই একটা গ্রন্থ আল্লামা আইনি ওখানে তো বললেন তারপরে আল্লামা আইনিন আরও একটি গ্রন্থ আপনি দিলেন দলিল আমার দলিলের সমর্থনে মাগানিল আখিয়ার তৃতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠা আপনার ওখানেই উল্লেখিত হয়েছে যে ইমাম বুখারি রহমউল্লাহ মুসমাআলকে সওয়াদ হিসাবে বর্ণনা করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি